হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। আশা করি আপনারা ভালো আছেন এবং দামোদর ভগবানের কাছে আমি প্রার্থনা করব, দামোদর ভগবান যেন আপনাদেরকে ভালো রাখেন। তো আমি সুখদেব দাস, রাধা কৃপা চ্যানেলের পক্ষ থেকে আজকের দামোদর ভগবানের একটা সুন্দর লীলা আপনাদেরকে শ্রবণ করাতে চলেছি। তো চলুন ভক্তগণ, আমরা সেই লীলা শ্রবণ করি। তো ভগবান হচ্ছেন লীলাময় পুরুষোত্তম, লীলা বিলাস করাই হচ্ছে ভগবানের একটা বিশেষ কাজ। তো এই লীলা বিলাসের মধ্য দিয়ে ভগবান ভক্তদেরকে বিশেষ আনন্দ প্রদান করে থাকেন। ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন লীলা করে থাকেন শুধু ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য। তো দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে ভগবান দামোদর লীলা করেছিলেন যশোদা মায়ের সঙ্গে, সেই লীলাটাই আমরা এখন আস্বাদন করব। তো বৃন্দাবনে যত গোয়ালিনী তারা প্রায় প্রায় কৃষ্ণের চুরি করার অপরাধের বিভিন্ন নালিশ নিয়ে যশোদা মায়ের কাছে আসতেন এবং তারা বলতেন যে, আরে যশোদে, তোর ছেলে, তোর গোপাল আমাদের ঘরে ননি চুরি করেছে, মাখন চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি নালিশ করতেন। তো নালিশ করাটা হচ্ছে বিশেষ উপলক্ষ নয়, গোপিনীদের আসল উপলক্ষ হচ্ছে যশোদার গৃহে এসে একবার কৃষ্ণকে দর্শন করা। কারণ কৃষ্ণ দর্শনের যে পিপাসা একবার যার জেগে গেছে, কৃষ্ণকে দর্শন না করলে তারা স্থির থাকতে পারেন না। তা গোয়ালিনীরা সেই কৃষ্ণ দর্শন পেয়ে মনের আনন্দে আবার বাড়ি ফিরে যেতেন। তো যশোদা গোয়ালিনীদের কথা শুনে বলতেন, আরে গোয়ালিনীগণ, আমার ঘরে ঘরে নবলক্ষ ধেনু আছে। তো আমার ঘরের বিভিন্ন ধেনুর সুস্বাদু দুগ্ধ দ্বারা ক্ষীর সর ননি প্রস্তুত হয়, সেই ক্ষীর সর ননি বাদ দিয়ে কেন তোমাদের ঘরে গোপাল খেতে যাবে? আবার যশোদা মনে করতেন, গোপাল নিশ্চয়ই গোয়ালিনীদের ঘরে খেতে যায়, তা না হলে গোয়ালিনীরা কেনই বা আমার কাছে আসবে, হয়তো কৃষ্ণ ভয়ের কারণে আমার কাছে সেটা স্বীকার করে না। তো কৃষ্ণ বারবার বলতো, মা আমি কারোর বাড়ি গিয়ে ননি চুরি করেনি। কিন্তু যশোদা মনে মনে করছেন, নিশ্চয়ই গোপাল যায়। যশোদা এটাও মনে করছেন যে আমার ঘরের ক্ষীর সর ননির যে স্বাদটা হয়তো খুব কম, কারণ আমি তো নিজের হাতে এই ক্ষীর সর ননি মাখন তৈরি করি না, দাস দাসীর দ্বারা সেটা প্রস্তুত করাই। কিন্তু গোয়ালিনীগণ নিজের হাতে ক্ষীর সর ননি প্রস্তুত করেন, তাদের সেই ক্ষীর সর ননি নিশ্চয়ই আমার ঘরের ক্ষীর সর ননির চেয়ে অতীব আস্বাদনযুক্ত, তাই গোপাল হয়তো তাদের গিয়ে গিয়ে ননি চুরি করে। তো কালকে আমি নিজের হাতে ক্ষীর সর ননি মাখন প্রস্তুত করব গোপালের সেবার জন্য। এই মনে করে যশোদা কী করলেন, পরের দিন ভোরবেলায় নিজের হাতে দুধ দিয়ে দুধ মন্থন করে কী করলেন, ক্ষীর সর ননি মাখন তৈরি করার জন্য প্রস্তুত হলেন। এবং মা যশোদা দুধই মন্থন করছেন, সেই সময় শ্রীকৃষ্ণ মনে মনে করলেন যে, আমি বিভিন্ন যুগে বিভিন্ন অবতার গ্রহণ করি, অবতারী হয়ে ভক্তদেরকে আমি রক্ষা করি, সাধু বিনা সাধুদেরকে রক্ষা করি, দুষ্ট বিনাশ করি, ধর্ম সংস্থাপন করি, এবং বিভিন্ন যুগে আমি অনেক মা পেয়েছি এবং মায়েদের সেবা আমি লাভ করেছি। কিন্তু এই দ্বাপর যুগে যে যশোদা মা আমি পেয়েছি, এনার যে প্রেম ভক্তি, এনার কাছে আমি আজকের সকালবেলায় দামবন্ধন লীলায় বন্ধন হব, অর্থাৎ মায়ের সঙ্গে আজকের একটা লীলা করব। এই মনে করে উনি কি করলেন, সকালবেলা মা যখন দই মন্থন দুগ্ধ মন্থন করছেন, সকালবেলায় মা যখন চলে গেছেন, সেই সময় গোপাল নিজের পাশে মাকে না দেখতে পেয়ে শিশুসুলভ ভাবে কাঁদছেন, মা তুমি কোথায় গেলে, মা তুমি কোথায় গেলে? তো যশোদা বলছেন, আরে বাপধন নীলমণি, আমি এখানে আছি, তুমি এখানে এসো। তো মায়ের ডাকে
গোপাল মায়ের কাছে গিয়ে মায়ের গলা দুটো জড়িয়ে ধরলেন। কিন্তু যশোদা তো সেই মন্থন দড়ি টেনেই চলেছেন, দুধের যে মন্থন দড়ি টেনেই চলেছেন। তো গোপাল দেখছেন মা আমাকে কোলে নিচ্ছে না, তখন গোপাল কি করলেন, সেই মন্থন দণ্ডটি হাত দিয়ে ধরলেন। এবার যশোদা গোপালকে কোলে তুলে নিলেন এবং নিজের স্তনদুগ্ধ দিয়ে গোপালের সেবা করাচ্ছেন। কিন্তু এদিকে হলো কি, পাশে একটা জ্বলন্ত উনানে কিছু দুগ্ধ চাপানো ছিল, হঠাৎ সেই দুগ্ধ উড়লে যাওয়ার উপক্রম হলো। যশোদা তখন গোপালকে মাটিতে বসিয়ে বলছে, বাবধন তুমি এখানে বসো, আমি দুগ্ধ উড়লে যাচ্ছে সেটা আমি সামলাতে যাই বলে গোপালকে কোল থেকে লাফিয়ে দিয়ে দুধ সামলাতে গেলেন। তো গোপাল মনে করলেন, আরে মা যশোদা, তোমার দুধ আগে না আমি আগে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি বলে গোপাল কি করলেন, একটা নোড়া নিয়ে সেই দুধের বা ঘোলের হাঁড়ি ছিদ্র করে দিলেন। সারা ঘর দধি দুগ্ধ ঘোলেতে পরিপূর্ণ হয়ে গেল। এদিকে কৃষ্ণ মনে করছেন, এই যে আমি কর্ম করলাম, এই কর্মের দ্বারা মা নিশ্চয়ই আমাকে বকবে অথবা মারবে, আমি বরং অন্য ঘরে পাশের ঘরে লুকাই। এই মনে করে গোপাল পাশের ঘরে লুকাতে যাবে, দেখছেন যে সেই ঘরে শিকার উপরে দধি দুগ্ধ ছানা মাখন টাঙানো আছে। তখন গোপাল কি করছেন, শিকাতে তো হাত পাচ্ছেন না, পাশে একটা উদুকুল ছিল, উদুকুল মানে ঠিক ডুগডুগি টাইপের একটা বিশেষ বস্তু, সেটাকে গড়াতে গড়াতে এনে ঘরের মধ্যে আনলেন এবং সেই উদুকুলের উপর নিজে উঠে সেই শিকের উপর থেকে হাঁড়ির থেকে মাখন ছানা ননি সমস্ত বাঁদর যারা তাদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছেন, কাক তাদেরকে খাওয়াচ্ছেন, এবং বাঁদরকে দেখে ওনার সেই ত্রেতা যুগের কথা মনে পড়ছে, যখন আমি যখন রাম অবতার গ্রহণ করেছিলাম এই বাঁদর জাতিগণ আমাকে কতই না সেবা করেছে, আমি এদের কাছে চিরঋণী, তো আমি এদের ঋণ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই, তো যতটা আমি মুক্ত হতে পারি এদের ঋণ থেকে, তাই এই মনে করে উনি বাঁদরকে পরিপূর্ণ সেবা দিচ্ছেন, হে বাঁদরগণ তোমরা পেট ভরে এই মাখন ক্ষীর সর ননি সেবা করো। ওদিকে যশোদা সেই দুধ সামলে যখন ঘরে আসলেন, দেখলেন যে সারা গৃহ ছানা মাখন দধি দুগ্ধে পরিপূর্ণ হয়ে আছে। তো উনি বুঝলেন যে নিশ্চয়ই এ গোপালের কাজ। তো গোপালকে খোঁজ করার জন্য গৃহের অভ্যন্তরে যখন গেলেন, তখন দেখছেন জানলার আড়াল থেকে দেখছেন যে গোপাল সকালবেলায় বাঁদর কাক তাদেরকে ননি মাখন ছানা সেবা করাচ্ছেন। এবং মনে মনে যশোদা মা খুবই সন্তুষ্ট হলেন যে আমার গোপাল নিজে না খেয়ে অপরকে সেবা করাচ্ছে, পর উপকারী, কতই না পর উপকার ধর্ম এর মধ্যে বিরাজ করছে, তো বড় হয়ে নিশ্চয়ই আরো বেশি বেশি পর উপকার করবে। তো এক সময় যশোদা বললেন, আরে গোপাল তুই ঘরের মধ্যে কি করছিস? এই কথা শ্রবণ করে গোপাল খুবই ভয় ভীত হয়ে গেলেন যে মা যশোদা নিশ্চয়ই এই ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমাকে পিটবে বা মারবে। এই মনে করে উনি কি করলেন, সেই উদুখল থেকে লাম মেরে বাইরে পালানোর জন্য চেষ্টা করলেন। কিন্তু যশোদা তো আগে থেকে সেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। গোপাল এবার কি করছেন, সেই ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। এদিকে মা যশোদা হাতে একটা লাঠি বা ছড়ি নিয়ে গোপালের পিছন তাড়া দিচ্ছেন। দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দ, যাকে যোগী ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে পায় না, সেই যশোদা যার ভয়তে সমস্ত, এমনকি যার ভয়তে মহাকাল পর্যন্ত কম্পিত হয়, আজকের যশোদা রানীর প্রেমের বশীভূত হয়ে স্বয়ং ভগবান ভয়ভীত হয়ে গেলেন। ভগবান প্রেমের দ্বারা ভক্তির দ্বারা বশীভূত হন এবং ভক্তের কাছে ধরাইতে বাধ্য থাকেন। তো যশোদা ছুটছেন, কৃষ্ণ ছুটছেন, ছুটতে ছুটতে যশোদা এক সময় ক্লান্ত হয়ে গেলেন,
বলছেন, আরে বাপ ধন নীলমণি, তুই দাঁড়া বাপ, আমি তোর কাছে ছুটে পাচ্ছি না। যখন যশোদা সেলেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধরা দিলেন। কৃষ্ণকে ধরে যশোদা কি করলেন, যেই ধরেছেন কৃষ্ণকে, তো কৃষ্ণ কানায় কি করছেন, কাঁদছেন, অঝর্ণানে কাঁদছেন, নয়ন জলে বুক ভিসে যাচ্ছে। তখন নিজের হাতের লাঠিটা ফেলে দিয়ে যশোদা কিছু দড়ি নিয়ে গোপালের কোমরে অর্থাৎ উদরে বাঁধার চেষ্টা করলেন, দামোদর, দামযুক্ত উদর। যশোদা এই দামোদর মাসে গোপাল ভগবানের উদরে দাম অর্থাৎ দড়ি বেঁধেছিলেন, তাই এই গোপালের নাম দামোদর এবং দামোদর ভগবানের নাম অনুসারে কার্তিক মাসের নাম হচ্ছে দামোদর মাস। তো এই লীলাটা যশোদা সঙ্গে গোপাল করেছিলেন দীপাবলির দিন, যেদিন কালী পূজা, সেই দীপাবলির দিন যশোদা মায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এই সুন্দর দামবন্ধন লীলাটা করেছিলেন। তো কাঁদছেন, এবারে যশোদা কি করলেন, দড়ি নিয়ে গোপালের পেটে বাঁধার চেষ্টা করছেন। তো যশোদা যখনই বাঁধছেন, দেখছেন দু আঙুল কম। যশোদা সেই দড়ির সঙ্গে আরো কিছু দড়ি যোগ করে আবার বাঁধার চেষ্টা করছেন, দেখছেন আরো একই দু আঙুল কম। এইভাবে বারবার দড়ি যোগ করে যখনই বাঁধতে যায়, তখনই দেখেন যে দু আঙুল কম, প্রতিবারই দু আঙুল করে কম। তো এই দু আঙুল কম, এর দ্বারা ভগবান কি সংকেত দিচ্ছেন, দু আঙুল মানে প্রেম ভক্তি। উনি বোঝাতে চাচ্ছেন, হে ভক্তগণ, আমি একমাত্র প্রেম ভক্তির দ্বারা ভক্তের কাছে ধরা দিই, প্রেম ভক্তির দ্বারা আমি ভক্তের কাছে পুষ্পিত হই, প্রেম ভক্তি ছাড়া কখনই আমি ভক্তের কাছে ধরা দিই না। এটা একটা সংকেত দিলেন, আর একটা সংকেত দিলেন, হেমা যশোদা, আমি কিছুক্ষণ পরেই কবীর মহারাজের নল কুবোর এবং মণিগ্রীব দুই পুত্রকে উদ্ধার করতে চলেছি। তো এই দু আঙুলের কম পড়া দুটো সংকেত, আরো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সংকেত দেওয়া আছে, আমি দুটো সংকেতের কথা বললাম। যশোদা যখন বাঁধতে বাঁধতে যখন ঘর্মাক্ত হয়ে গেলেন, ঘাম ঝরে ঝরে পড়ছে, ক্লান্ত হয়ে গেলেন, তখন যশোদা বলছেন, আর বাপধন নীলমণি, আমি তোর কাছে হেরে গেলাম, তুই কেমন জাদুঘর, আমি তোকে বাঁধতে পারছি না বাপ, তুই নিজে থেকে তোর পেটে এই দড়িটা বাঁধ। যখন যশোদা বললেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, মা দড়িটা আমার কাছে দাও, আমি নিজে থেকে বন্ধন স্বীকার করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে থেকে দড়ি অতি সহজে নিজের পেটে বাঁধলেন। যশোদা বললেন, আরে নীলমণি, আরে কানাই, তুই কি এতক্ষণ পেট ফুলাচ্ছিলিস যে দড়ি কম পড়ছিল, না মা পেট ফুলাবা কেন, দেখো না দেখো না, আমি তো নিজেই বন্ধন স্বীকার করলাম। যাই হোক, ভগবান যে অনাদি শক্তির আধার, অনন্ত শক্তির আধার, ওনার লীলা বোঝা খুবই মুশকিল। যদি উনি কাউকে ধরা দেন তবে সে ধরতে পারবে, যদি ওনার লীলা কাউকে অনুভব করার ক্ষমতা দেন তবেই ওনার লীলাকে অনুভব করার ক্ষমতা বা অনুভব করার প্রয়াস সেই ভক্তগণ রাখতে পারেন। তো এবার যশোদা উদুকুলের সঙ্গে গোপালকে দড়ি দিয়ে বাঁধলেন, এবং যশোদা গোপালকে বেঁধে অন্য কাজে অন্যদিকে চলে গেলেন। তো কৃষ্ণ কানাই মনে করছেন যে একসময় নারদজি মহারাজ কবীর মহারাজের দুই পুত্রকে কথা দিয়েছিলেন, নলকুবর এবং মণিগ্রীব, যে দামবন্ধ অবস্থায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন তোমাদের দুই বৃক্ষে তোমরা জন্মগ্রহণ করবে এবং তোমাদের বৃক্ষে যখন ভগবান পদস্পর্শ করবে, তখন সেই ভগবানের পদস্পর্শে তোমরা মুক্ত হয়ে যাবে। তো নলকুবের এবং নলকুবর এবং মণিগ্রীব নারদজি মহারাজের কাছে কেন অভিশাপগ্রস্ত হলেন, এর একটা বিশেষ শোভনীয় বিষয়। তো দেখুন, পরচর্চা পরনিন্দা হচ্ছে মহাপাপ, সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব চরণে যদি কোনো ভক্তগণ অপরাধ করে থাকেন, তো সেই অপরাধে কোনো ক্ষমা নেই, একমাত্র বৈষ্ণব গণে যদি ক্ষমা করে দেন তবেই সেই অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তো এক সময় কবীরজি মহারাজের দুই পুত্র নল কুবর
এবং মণিগ্রীব অহংকারে উন্মত্ত হয়ে, অহংকারে অন্ধ হয়ে এক সময় এক সরোবরে কিছু অপ্সরাদেরকে নিয়ে বিবস্ত অবস্থায় জল ক্রিয়া করছিলেন। এক সময় নারদজি মহারাজ সেই সরোবরের পাশ দিয়ে হরি গুণগান করতে করতে আসছিলেন। রমণীগণ নারদজিকে দর্শন করে নিজ নিজ বস্ত্র পরে নিলেন, কিন্তু নলকূবর এবং মণিগ্রীব বস্ত্র তো পরলেন না, উল্টে সেই সরোবর থেকে জল নিয়ে নারদজি মহারাজের গায়ে ছেটাতে লাগলেন। তো নারদজি এতে খুবই অপমানিত বোধ করলেন। এখানে একটা বিশেষ তথ্য কথা আছে যে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে যদি তাকে সম্মান প্রদর্শন না করা হয়, তাহলে চরম বৈষ্ণব অপরাধ আমাদের উপর বর্তায় এবং সেই বৈষ্ণব অপরাধের জন্য আমাদেরকে পাপের ভাগী হতে হয় এবং নরকগামী হতে হয়। তো আমরা চলার পথে যখনই বৈষ্ণবকে দর্শন করব, তার সম্মানার্থে তাকে সম্মান করার উদ্দেশ্যে তাকে দণ্ডবৎ প্রণাম জানাব, মাথা নিচু করে প্রণাম করলেই হবে, যে হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে এইভাবে বললেই হবে। দণ্ডবাদ করার সুযোগ সবসময় হয় না, তো মাথা নত করে তার কাছে সম্মান প্রদর্শন করলেই বৈষ্ণব অপরাধের হাত থেকে রেহাই পাওয়া যায়। তো নারদজি বলছেন, আরে নলকুবর মণিগ্রীব, তোমরা এমনই ধন মদে মত্ত হয়ে গেছো, এমনই অহংকারে অন্ধ হয়ে গেছো যে সাধুগুরু বৈষ্ণবকে দেখে যে সম্মান করতে হয় এই বোধটুকু তোমাদের নেই, এবং তোমরা সমস্ত লজ্জা ত্যাগ করে এখনো দাঁড়িয়ে আছো, তোমাদের বিবস্ত থাকার খুব ইচ্ছা না, তো আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা যমাল অর্জুন রূপে পৃথিবী লোকে জন্মগ্রহণ করো। সঙ্গে সঙ্গে নলকুবের এবং মণিগ্রীব নরজি মহারাজের চরণে আসিয়ে পড়লেন। হে মহারাজ, হে ঋষিবর, হে মুনিবর, আমাদেরকে ক্ষমা করে দিন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। নরজি বললেন, আমি যাকে অভিশাপ দেই সে কখনোই ফিরে দেওয়া হয় না, অভিশাপ যেহেতু দিয়েছি তোমরা অবশ্যই অর্জুন বৃক্ষে জন্মগ্রহণ করবে এবং আগামী দ্বাপর যুগে নন্দালয়ে নন্দ মহারাজের গৃহের উত্তরাংশে তোমরা যমল অর্জুন দুটো অর্জুন বৃক্ষে জন্মগ্রহণ করবে, এবং তোমাদের অভিশাপ তো ফেরত আমি নিতে পারি না, কিন্তু অভিশাপ যাতে লাঘব হয়, তাড়াতাড়ি যাতে তোমরা মুক্তি পাও তার জন্য উপায় বলছি। যখন দামবন্ধ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন তোমাদের দুটো বৃক্ষে পদস্পর্শ করবে, সঙ্গে সঙ্গে তোমরা অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার তোমাদের দিব্য রূপ নিজ নিজ স্বরূপ ফিরে পাবে। ভগবান এখানে কি করলেন, দুটো অর্জুন বৃক্ষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে সেই বৃক্ষদ্বয়ের মাঝখান দিয়ে এপার থেকে ওপারে গেলেন, কিন্তু সেই পুদুকলটা দুটো বৃক্ষের মাঝখানে বেঁধে গেল। যখন বেঁধে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, দুই পা দিয়ে, দুই পা দুটো বৃক্ষে দিয়ে উদুঘলে দড়ি দিয়ে দড়িতে টান দিলেন যাতে উদুঘলটা চলে আসে। যখনই পা স্পর্শ করলো, চরণ স্পর্শ করলো দুটো বৃক্ষে, সঙ্গে সঙ্গে দুটো বৃক্ষ থেকে নল কুবর এবং মণিগ্রীব আবির্ভূত হলেন এবং তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পড়লেন এবং প্রণত হয়ে গদগদ ভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করতে লাগলেন। কেমন ভাবে, নম পরম কল্যাণ নম পরম মঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাং পতায় নম নম, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তাহারা প্রণতি নিবেদন করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, হে যশোদানন্দন, হে দামোদর দেব, পরবর্তী সময়ে যেন কোনোদিন আমরা বৈষ্ণব চরণে অপরাধ না করি, এই বোধ এই বিবেকটুকু আমাদের দিন, এই চেতনা আমাদের দিন, যেন আমরা কখনই ধন মদে অন্ধ হয়ে না যাই বা অহংকারের উন্মত্তে অন্ধ হয়ে না যাই, সদা সর্বদা যেন আপনার চরণে আমাদের প্রেম ভক্তি থাকে এবং যাহারা আপনার ভক্ত সেই বৈষ্ণবগণের চরণে যেন আমাদের প্রেম ভক্তি থাকে। তো এই সুন্দর লীলা ভগবান দামোদর মাসি করেছিলেন, দামোদর ভগবান দামবন্ধ লীলা, তো আপনারা এই লীলা শ্রবণ করে নিজের জীবনকে ধন্যাতি ধন্য করুন, এবং যারা
এই লীলা এখনো শ্রবণ করার সুযোগ লাভ করেননি, আপনারা অন্যান্য ভক্তের কাছে এই লীলা কথা পৌঁছে দিন। তো আমি সমস্ত হরিকথার মধ্যে একটা কথা বলি যে পরোপকার, হরিকথা দানই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মহৎ পরোপকার। তো আমরা যদি এই হরিকথা শেয়ারের মাধ্যমে অন্যান্য ভক্তের কাছে পৌঁছে দেই, তো এতে আমাদের পরোপকার ধর্ম সাধিত হবে এবং আপনি নিজে শ্রবণ করলেন ভগবানের কাছ থেকে একটা কৃপা লাভ করলেন। আপনি যদি 10 জনের কাছে এই হরিকথা পরিবেশন করেন, তো ভগবানের কাছ থেকে একটা বাড়তি কৃপা আপনারা লাভ করতে পারবেন। তো আপনারা যারা এই চ্যানেলের ভিডিও দেখছেন রাধা কৃপা চ্যানেলে, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের বেল আইকনে আপনারা ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইকে করলে আমি উৎসাহিত হব যে আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। আর এই রাধা কৃপা চ্যানেলের বিভিন্ন ভিডিওর উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় নিশ্চয়ই সেটা সংশোধন করার চেষ্টা করব। এবং এই চ্যানেলে যদি আপনাদের কোনো লীলাকথা শ্রবণ করার ইচ্ছা হয় কমেন্টে আপনারা জানাবেন। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটা সম্ভব আপনাদের সেই সমস্ত লীলাকথা, নতুন নতুন লীলাকথা শ্রবণ করার চেষ্টা করব। তো এখানে হরিকথায় বিশ্রাম রাখছি। বাঞ্চা কল্প দূর্ভস্য কৃপা সিন্ধু পৈবচ পতিতানং পাবনেব্য সর্ব বৈষ্ণবেব্য নমো নমঃ।